কালিম্পং জেলার এক অনন্য সুন্দর পাহাড়ি গ্রাম, যেখানে সর্বদাই আপনাকে দেখা দেবে কাঞ্চনজঙ্ঘা, দেখতে পাবেন পাহাড়ি শ্রেণী থেকে মেঘের খেলা। যেই গ্রামে ফুটে রয়েছে অসংখ্য সব ফুল, যা দেখে আপনার মন পুলকিত হয়ে উঠবে, কলকাতার ক্লান্তিকে অনায়াসে ভুলে যাবেন এই গ্রামে আসলে। আর এই গ্রামেই রয়েছে অনন্য সুন্দর এক হোমস্টে, যা ঠিক আপনার মনের মতো, ঠিক যেন পাহাড়ে এক টুকরো বাড়ি, যেখানে হাত পা ছড়িয়ে কাটিয়ে দিতে পারবেন বেশ কয়েকটা দিন, যেখানে খেতে পারবেন একেবারে পাহাড়ের বিভিন্ন ধরনের পদ, যেখানে রয়েছে ফ্রি ওয়াইফাই, পার্কিং এবং আরও অনেক সুবিধা, যেখানে রাত্রি নামলে জীবন আরও সুন্দর, দেখতে পাবেন সিকিমের বিভিন্ন সব স্থান, করতে পারবেন ক্যাম্প ফায়ার, খেতে পারবেন বারবিকিউ চিকেন, চিকেন পাকোড়া, মোমো এবং আরও অনেক কিছু। কোথায় এই স্থান, কিভাবে যাবেন, কতই বা খরচাপাতি, কিভাবে বুকিং করবেন, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত, আমি ডক্টর মিঠুন। এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে কেন এসেছি জানেন? এখান থেকে আমরা যাব এনজিপি, আর সেখান থেকে যাব কালিম্পংয়ের এক অনন্য সুন্দর গ্রাম, যেই গাঁওয়ের নাম দাঁড়াগাঁও। তো দাঁড়াগাঁও যাওয়ার জন্য আমরা আজ উঠব উত্তরবঙ্গ এক্সপ্রেসে। উত্তরবঙ্গ এক্সপ্রেস সন্ধে 7:40 ছাড়ে, আমরা যাচ্ছি 3 টায়ার এসিতে, ভাড়া নিয়েছে মোটামুটি 1000 টাকা। কাল সকালবেলা পৌঁছাবো এনজিপি, আর সেখান থেকে সরাসরি দাঁড়াগাঁও। নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে দিল, কলকাতার ব্যস্ত জীবনকে পেছনে ফেলে উত্তরবঙ্গের শান্ত স্নিগ্ধ জীবনের টানে সকালবেলা চা বাগান দেখতে দেখতে আমরা সকাল 7টার মধ্যে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। ট্রেন থেকে নেমেই চলে এলাম স্টেশনের বাইরে, সেখান থেকে আগে থেকে বুক করা গাড়িতে, যা আমাদের দাঁড়াগাঁওয়ের হোমস্টে পাঠিয়ে দিয়েছিল, সেই গাড়ি করে আমরা এখন যাচ্ছি মহানন্দা অভয়ারণ্যের ভেতর দিয়ে সেবকের উদ্দেশ্যে। শিলিগুড়ি শহরের পরে এই মহানন্দা অভয়ারণ্য আসলেই মনটা পুলকিত হয়ে যায়, কারণ এরপরে এই সেবক, সেই ব্রিজ, সেই পাহাড়, সেই পাহাড়ি উপত্যকা আর মেঘের খেলা। দেখুন, গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম সেবকে। এই দৃশ্য মনের মণিকোঠায় পুলকিত হয়ে থাকে। তারপরে একে একে আমরা পার করে যাচ্ছি সেবক কালীবাড়ি। আপনারা ইচ্ছে করলে সেবক কালীবাড়িতে পুজো দিয়েও যেতে পারেন। করোনেশন ব্রিজ, যা এক অনন্য নিদর্শন। তারপরে কালীঝোড়া ব্যারেজ পেরিয়ে আমরা এসে থামলাম সুনতালেতে, কারণ করতে হবে ব্রেকফাস্ট। এনজিপি থেকে বেরিয়ে গাড়ি করে তিস্তা নদী, সেবক কালীবাড়ি, করোনেশন ব্রিজ দেখতে দেখতে কালীঝোড়া পেরিয়ে আমরা এখন চলে এসেছি সুনতালেতে। সকালবেলা নেমেছি, খিদে পেয়ে গেছে খুব, এখন করব ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট হচ্ছে পুরোপুরি চাইনিজ, নিয়েছি হচ্ছে চিকেন নুডলস, আর এখানে নিয়েছি হট অ্যান্ড শর্ট চিকেন স্যুপ। এবার একটুখানি টেস্ট করি। অথেন্টিক চাউমিন, খুব ভালো লাগছে। আর এই হচ্ছে দেখুন স্যুপ, একদম চিকেন একেবারে ভর্তি। আমি একটুখানি টেস্ট করে, যথেষ্ট ভালো। এই সব খেয়ে একদম দেরি না করে রওনা দিচ্ছি আমাদের ডেস্টিনেশন দাঁড়াগাঁওর উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করে তিস্তা নদীকে পাশে রেখে তিস্তা ব্রিজ পেরিয়ে আমরা এখন প্রবেশ করলাম কালিম্পংয়ে। এই কালিম্পংয়েই আমরা যাচ্ছি এক অনন্য সুন্দর গ্রামে। কালিম্পং শহরকে পেছনে ফেলে বেশ কয়েকটি দ্রষ্টব্য স্থান আপনারা দেখে নিতে পারেন, তার মধ্যে উল্লেখযোগ্য ত্রিরত্ন বুদ্ধ পার্ক, পদ্মসম্ভবর স্ট্যাচু, হনুমান টক, ডেলো পার্ক এবং আরও ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন মর্গান হাউস, গলফ কোর্স এবং দূরপিন্দারা মনাস্ট্রি এবং দূরপিন্দারা ভিউ পয়েন্টও। তবে আমরা এই সব না দেখে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পথে পড়ল পাইন জঙ্গল, সেই পাইন জঙ্গলের মাঝেই রয়েছে অনন্য সুন্দর এক ভিউ পয়েন্ট, যেখানে এসে থামলো আমাদের গাড়ি।
আমি এখন দাঁড়িয়ে রয়েছি রামধুরা ভিউ পয়েন্টে, যেখান থেকে দেখা যায় তিস্তা নদী এবং আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা। দেখতে দেখতে পৌঁছে গেছি রামধুরা। বেশ ভালো ঠান্ডা, তাই এখানে প্রাকৃতিক দৃশ্য তিস্তা নদীর, দেখতে দেখতে গরম গরম চা। আর চা খেয়ে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, তার মানে আর অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা দারাগাঁও। এনজিপি থেকে 85 কিলোমিটার দূরে 5000 ফুট উচ্চতায় অবস্থিত কালিম্পং জেলার এক অনন্য সুন্দর পাহাড়ি গ্রাম দারাগাঁও। আর এই দারাগাঁওয়ের সব থেকে সুন্দর যেই হোমস্টে, সেই হোমস্টের নাম মাউন্টেন ম্যাজিক। সেই মাউন্টেন ম্যাজিক হোমস্টেতে প্রবেশ করতেই চোখের সামনে ধরা দিল ঠিক এক যেন রূপকথার দেশ। সামনে দিগন্ত বিস্তৃত পাহাড়ি উপত্যকা, হয়ে চলেছে তিস্তা নদী, আর তারই মাঝখানে খেলে বেড়াচ্ছে মেঘেদের দল। এ যেন এক টুকরো স্বর্গ। হোমস্টেতে ফুটে রয়েছে অসংখ্য ফুল, পাহাড়ের ঢালে রাস্তার ধারেও ফুটে রয়েছে বিভিন্ন ধরনের ফুল, যা বেশ ভালো লাগবে। এইবার আপনাদের ঘুরে দেখাই মাউন্টেন ম্যাজিকে কি কি ধরনের রুম রয়েছে। প্রথমে আপনাদের দেখাই মাউন্টেন ভিউ রুমগুলি কীরকম। এখানকার রুম যথেষ্ট বড় এবং প্রত্যেকটি রুম থেকে আপনি এরকম দৃশ্য দেখতে পারবেন। আমি যেই রুমে এখন প্রবেশ করছি, এই রুমে রয়েছে 2টো ডবল বেডেড খাট, মানে 4 জন অনায়াসে থাকতে পারবেন। রুম যথেষ্ট স্পেসিয়াস, রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র, বসার জায়গা, ওয়ার্ড্রপ থেকে শুরু করে, আর যেটা নর্থ বেঙ্গলে সব থেকে দরকারি, তা হলো অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, এবং যেখানে আপনি সব সময় পাবেন গরম জল। আর রুম থেকে বেরোলেই আপনার জন্য অপেক্ষা করে থাকবে এরকম এক দৃশ্য। যারা বড় গ্রুপে আসবেন তাদের জন্যও ব্যবস্থা রয়েছে মাউন্টেন ম্যাজিকে। আমি যেই রুমে প্রবেশ করছি এটি 6 বেডেড রুম, তবে 7 থেকে 8 জনও অনায়াসে থাকতে পারবেন। রুম যথেষ্ট বড় এবং রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, যেখানে আপনি 24 ঘন্টা গরম জল পাবেন। মাউন্টেন ম্যাজিকের আরেকটি বিশেষত্ব হলো গাড়ি থেকে নেমে আপনাকে এক পাও সিঁড়ি ভাঙতে হবে না এই হোমস্টেতে প্রবেশ করতে। তাই যারা বয়স্করা আসবেন তারা অবশ্যই নির্দ্বিধায় চলে আসুন মাউন্টেন ম্যাজিকে। এখানে গাড়ি পার্কিংয়ের নিজস্ব সুব্যবস্থা রয়েছে। আমি এখন চলে এসেছি একটি রোড সাইড রুমে। এই রুমও যথেষ্ট বড়, মাউন্টেন ভিউ রুমের মতোই, শুধু তফাত হচ্ছে এটি রোড সাইড ভিউ, সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেটও। পুরো হোমস্টে আপনাদের ঘুরে দেখালাম, এখন আমি ফ্রেশ হয়ে নেব, কারণ লাঞ্চের সময় হয়ে গেল। দারাগাঁও মাউন্টেন ম্যাজিকে এসে আপনাদের সব রুম দেখিয়েছি। রুম থেকে প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন পাহাড়ের ঢাল, মেঘের খেলা এবং এখানকার এত কিছু সব কিছু দেখিয়ে এখন সময় হয়ে গেছে লাঞ্চের। লাঞ্চে কী কী আছে একবার বলে দিই। রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে পেঁয়াজ দিয়ে আলু মাখা, এখানে রয়েছে শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, এখানে রয়েছে গরম গরম ডাল, এইটা একেবারে নর্থ বেঙ্গলের নিজস্ব স্কোয়াশের তরকারি, এখানে রয়েছে আলু আর ডিমের কারি, যারা এইটা খেতে চাইছেন না তাদের জন্য রয়েছে ডিমের অমলেট, এবং রয়েছে অবশ্যই পাঁপড়। এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা, তাই আমি আর অপেক্ষা না করে শুরু করছি খাওয়া। গরম গরম ভাত, তার সঙ্গে এরকম লোভনীয় ডাল, আর পাশে তো রয়েছে আলু মাখা। একেবারে পাহাড়ি টাচ, আলু মাখা দিয়ে ডাল ভাত পুরোটাই জমে যাবে, তার সঙ্গে যদি লেবু একেবারে থাকে। অপূর্ব সুন্দর এখানকার ভিউ, এখানকার রুম, এখানকার একদম হোমস্টের সামনেই পার্কিং। যারা নিজেরা গাড়ি করে আসবেন তারা পার্কিংয়ের জন্য আলাদা কোথাও দূরে গাড়ি নিয়ে যেতে হবে না। যারা বয়স্ক মানুষ থাকবেন তাদের মানে একটা সিঁড়িও ভাঙতে হবে না এরকম ভিউ আর এরকম রুমে থাকতে গেলে। এই আমি একটু স্কোয়াশ নিলাম, নর্থ বেঙ্গলের খুব আপন স্কোয়াশ। একেবারে জমজমাট, ঝাল ঝাল স্কোয়াশের তরকারি,
আর দুটো বিষয় খেতে খেতে বলে দিই। এখানে আমি দেখিয়েছি আপনাদের প্রত্যেকটা রুমে গিজার রয়েছে, আর আরেকটা যেটা খুব ভালো জিনিস যেটা নর্থ বেঙ্গলে সমস্যা হয় সেটা হচ্ছে এখানে রয়েছে ফ্রি ওয়াইফাই। ওয়াইফাই ব্যবহার করুন যারা এখানে এসে এরকম পরিবেশে থেকে কাজ করতে চাইছেন, হোমস্টেতে ধরুন অনেক দিন থাকতে চাইছেন, তাদের কাজের বাধা হয়ে দাঁড়াবে না এখানকার নেটওয়ার্ক প্রবলেম। গল্প করতে করতে অনেকটা সময় হয়ে গেছে, এই হচ্ছে ডিমের কারি, আমি একটু টেস্ট করে বলি আপনাদের। পুরের পাহাড়, পাইন ফরেস্ট আর তার সঙ্গে লাঞ্চ কিন্তু একেবারে জমে গেছে, আর শেষ পাতের জন্য পাঁপড় তো রয়েছেই। এইসব খেতে সময় লাগবে, খেয়ে একটুখানি বিশ্রাম, ততক্ষণে আপনারা দেখুন মেঘের খেলা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও চলে আসলাম ব্যালকানিতে, এখান থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আজ মেঘে ঢাকা তাই দেখতে পেলাম না, বারান্দায় বসে দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো বিকেল কেটে গেল, কীরকমভাবে তা বুঝতেই পারলাম না। সূর্য ডোবার পর আমাদের হোমস্টে মাউন্টেন ম্যাজিক আরও সুন্দর। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে রংপুর সেই ব্রিজখানা, ওই পারে সিকিম, আর আমরা পশ্চিমবঙ্গে বসে সিকিমকে দেখতে পাচ্ছি। জোনাকি পোকার মতন লাইট জ্বলছে, লাইট জ্বলে উঠেছে আমাদের হোমস্টেতেও। দেখতে দেখতে সন্ধে নেমে আসলো দাঁড়াগাঁওতে, আর সন্ধেবেলায় একেবারে তারাদের হাট, পেছনে দেখা যাচ্ছে সিকিম এবং পাহাড় জুড়ে অসংখ্য জোনাকি পোকার মতো বিভিন্ন হোমস্টে, বাড়িঘর, রাস্তাঘাট, যাবতীয় সব কিছু। আর আমি এখন খাবো চা। এরকম পরিবেশে চা খাওয়ার মজাই আলাদা। চায়ের পরে গরম গরম ভেজ পাকোড়া, এরপরে আরও অনেক কিছু রয়েছে কিন্তু এরকম অপরূপ খাওয়া দাওয়া আর সঙ্গে মাউন্টেন ম্যাজিক আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল ক্যাম্প ফায়ারও। ঠান্ডার কবল থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় এই ক্যাম্প ফায়ার। আপনাদের ভেজ পাকোড়া দেখালাম, ভেজ পাকোড়া ছাড়াও কিন্তু অনেক ধরনের সন্ধেবেলা স্ন্যাক্সের অপশান রয়েছে। এখন আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে চিকেন পাকোড়া। এই হচ্ছে চিকেন পাকোড়া, আমি একটু খেয়ে দেখাই। এই দেখুন চিকেনের একেবারে ফিলিংস, এটাও কিন্তু আপনারা টেস্ট করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। শুধু পাকোড়ায় কি আর মন ভরে, কারণ উত্তরবঙ্গে এসছি, এসছি আবার কালিম্পং। কালিম্পং বিখ্যাত কিন্তু মোমোর জন্য, তাই মোমো কেন বাদ যায়, একদম লোভনীয় মোমো। কি সুন্দর দেখতে, একদম হ্যান্ডমেড চাটনি। এবার কিসের মোমো আমি কিন্তু জানি না, সারপ্রাইজ। চিকেন মোমো টস টস করে ভেতরের একদম ফিলিংসগুলো, তার মধ্যে বাটার আর চিকেনের একবার মাখো মাখো সম্পর্ক, অপূর্ব। দেখতে দেখতে রাত গভীর হয়ে এলো মাউন্টেন ম্যাজিক দাঁড়াগাঁওয়ে। এখন রাত ঘুমিয়ে পড়ব, তবে এখনও বাকি রয়েছে ডিনার। ডিনারে আজকে নিয়েছি আমরা গরম গরম হাত রুটি এবং দেখুন একেবারে চিকেন কষা। তো আমি একেবারে একটুখানি চিকেন খেয়ে আপনাদের দেখাচ্ছি, বলছি কেমন টেস্ট। একেবারে সফট এবং খুব 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 ভালো খেতে। তো আপাতত ডিনার করে ঘুমিয়ে পড়ব, আবার দেখা হচ্ছে কাল সকালে। নতুন দিনের শুভারম্ভ দাঁড়াগাঁওতে,
সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পেলাম চোখের সামনে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। পুরোপুরি উন্মুগ্ধ না হলেও যা দেখতে পেলাম তা এক কথায় অনবদ্য। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আপনারা চলে আসুন এই মাউন্টেন ম্যাজিক দাঁড়াগাঁওতে এরকম দৃশ্য উপভোগ করার জন্য। সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার মন্ত্রমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে হাতে আমার এখন গরম চা, এই চায়ের সাথে এই দৃশ্য একেবারে মাখো মাখো। আমরা এখন পেয়ে গেছি দাঁড়াগাঁওর মাউন্টেন ম্যাজিকের খুব আপনজনকে। নমস্কার দাদা। নমস্কার। আমরা তো দুদিন হলো এসেছি, এই ভিউ দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন, দুদিন ধরে শুধু ভিউ আর ভিউ দেখছেন, আর যা যা সুবিধা তো আমি বলেছি। এবার যেই প্রশ্নগুলো থাকে দর্শক বন্ধুদের সেগুলো তো একটু করতেই হয়। এই ধরুন আপনাদের এখানে দু ধরনের রুম এবং অনেক ধরনের, দু ধরনের না মানে একটা হচ্ছে রোড ভিউ একটা হচ্ছে মাউন্টেন ভিউ আমরা দেখিয়েছি, তো এই রুমের প্যাকেজ কি আছে? দাদা প্রথমে হচ্ছে আপনি যদি ভিউ পয়েন্টে যদি আসেন তাহলে ওটা আপনাদের হচ্ছে 1400 টাকা, আর নন ভিউ যেটা সেটা হচ্ছে 1200 টাকা। 1400 টাকার মধ্যে খাওয়া দাওয়া? 1400 টাকার মধ্যে খাওয়া দাওয়া, চারবেলা খাওয়া দাওয়া পাবেন। আপনি সকালে ব্রেকফাস্ট পাবেন, দুপুরে আপনি লাঞ্চ পাবেন, তারপরে বিকালে আপনি পাবেন স্ন্যাক্স পাবেন, চা তো থাকবেই, তারপর রাত্রেবেলা আপনার ডিনার, ডিনারে আপনি যেটা ভেজ নন ভেজ দুটি আপনি পাবেন। আচ্ছা গুড, বাহ খুব ভালো। আর বলছি তার সঙ্গে ধরুন কেউ যদি, যেমন আমরা ক্যাম্প ফায়ার করলাম, এরপরে যদি কেউ বলে যে আমি ক্যাম্প ফায়ারের সাথে একটু অন্য কিছু খেতে চাই, তার অ্যারেঞ্জমেন্টও আপনারা করবেন? আমরা তার অ্যারেঞ্জমেন্ট আমরা প্যাকেজের মধ্যে নয়, সেটা প্যাকেজের মধ্যে না, সেটা হচ্ছে প্যাকেজের বাইরে সেটা। হ্যাঁ সেটা আর একটা কথা আপনাকে বলি, যেটা দেখুন আমাদের এটা তো মাউন্টেন ম্যাজিক নাম দিয়েছি, এর নাম যাওয়ার অনেক কারণ আছে, কারণ তার একটাই কারণ হচ্ছে মাউন্টেন ম্যাজিক। ম্যাজিক মানে বিভিন্ন রকম জিনিস দেখতে পাবেন, এখানে পাহাড়ের আনাগোনা দেখতে পাচ্ছেন, নদী দেখতে পাচ্ছেন, প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন, এই যে এই সমন্বয় নিয়েই কিন্তু আমরা এটা মাউন্টেন ম্যাজিক নাম দিয়েছি এটা। আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো, না সত্যি নামটাও যথার্থ, এটা একদম সুন্দর এটা। আর সবচেয়ে হচ্ছে বয়স্ক মানুষ, দেখুন এই যে ব্যাপারগুলো অনেকটা বয়স্ক মানুষরাই বেশি ইয়ে করেন, তাদের কিন্তু কোনো রকম সমস্যা নেই, রাস্তার একদম আমাদের যে পার্কিং সুবিধা রয়েছে রাস্তার সামনেই আমাদের হোমস্টে, সেটা এই দিকটাতে আমরা একদম। হ্যাঁ সেটা আমি দেখিয়েছি, খুব ভালো। আর মাউন্টেন ম্যাজিক বুকিং হবে কী করে? মাউন্টেন ম্যাজিক বুকিং হবে আমাদের ওখানে যে নাম্বার আছে, ওনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, নাম্বার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, ওখানে নাম্বারে ফোন করলে, এই নাম্বারে ফোন করলেই বুকিং হয়ে বুকিং হয়ে যাবে। আচ্ছা তাছাড়াও আমার যা প্রশ্ন করলাম, এবার আপনি দর্শক বন্ধুদের যদি আরও কিছু জানাতে চান জানাতে পারেন। দেখুন আমি দর্শকদের একটাই কথা বলবো, আপনারা এখানে আসুন, এখানে এসে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করুন। আর এটা হচ্ছে সামনেই কাঞ্চনজঙ্ঘা, জাস্ট একদম কাঞ্চনজঙ্ঘার ব্যালকনি যাকে বলা হয়, আর এখানে এসে একদম পুরো নিজের মতো, নিজের বাড়ির মতো। এটা যে হোমস্টে শুধু নয়, এখানে আপনি রেস্টুরেন্টেরও স্বাদ পাবেন, এখানে আপনি যা কিছু বলবেন সেগুলোও পাবেন। মানে মানুষের একটা ধারণা কি হোমস্টে মানে হচ্ছে শুধু খাওয়া দাওয়া থাকা দেখা, তার সঙ্গে আমরা এটাও রেখেছি যাতে অন্য কিছু তারা যাতে নিজের ইচ্ছে মতো, নিজের ইচ্ছা মতো তারা যাতে খেতে, অন্য হোমস্টেতে, অন্য হোমস্টেতে নেই, আপনি সেটা সবটাই কিন্তু হোমস্টের বাইরে যেটাই আপনার হবে সেটা কিন্তু আপনাকে এক্সট্রা পে করতে হবে। আচ্ছা আর একটা কথা, ধরুন NGP টু NGP কার বুকিংও তো নিশ্চয়ই আপনারাই করবেন? একদম, আমরাই করে দেবো, আমরা আপনারাই করে দেবেন। তাও দর্শক বন্ধুরা ফোন করলেই শুধু NGP পৌঁছে যেতে হবে, বাকি সব বাকি সমস্ত দায়িত্ব মাউন্টেন ম্যাজিকের দায়িত্ব। একদম ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো কথা বলে, নমস্কার। নমস্কার। ফ্রেশ হয়ে এখন সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। পাহাড় ছেড়ে কলকাতার যানজট আর কলকাতার জীবনে যেতে একদমই ইচ্ছা করে না, কিন্তু পাহাড় ছেড়ে যেতেই হয় আবার পাহাড়ে আসবো বলে। আর এরকম সুন্দর যদি দাঁড়াগাঁওর মাউন্টেন ম্যাজিক হয় তাহলে এই যে মাউন্টেনের অপরূপ সৌন্দর্য, বিভিন্ন যে ম্যাজিক, সেই ছেড়ে তো যেতে আরোই ইচ্ছা করে না। এখন কলকাতা তাও ফিরতেই হবে, তাই এখন চলে এসেছি ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে কী কী রয়েছে? গরম গরম হাত রুটি, এখানে দেখুন একদম ফ্রেশ ভেজিটেবলস যা হয় মানে বিনস আর টমেটো দিয়ে একটা মাখা মাখা ভাজা ভাজা টাইপের। এখানে দেখুন কাবলি ছোলা এবং আলুর একটা তরকারি, আর এখানে স্যালাড রয়েছে। তো এই সব খেয়ে আমরা রওনা দেবো কলকাতা। যাদের সঙ্গে বয়স্ক মানুষ রয়েছে অবিরসান যেতে পারেন না, যাদের গাড়ি রয়েছে পার্কিংয়ের অবস্থা এত দূরে থাকে অব্যের স্থানগুলো যে নিজের গাড়িতে আসা হয় না,
তারা সবাই নির্দ্বিধায় চলে আসুন দাঁড়াগাঁওর মাউন্টেন ম্যাজিকে। আমার তো ভীষণ ভালো লেগেছে, নিজের প্রিয়জনের সাথে চলে আসুন দাঁড়াগাঁওর এই মাউন্টেন ম্যাজিকে, আর মনের মণিকোঠায় চিরস্থায়ী করে রাখুন এই স্থানের সৌন্দর্য। কিভাবে বুকিং করবেন, খরচাপাতি কি, যাবতীয় তথ্য আপনাদের দিয়েছি। আর এখান থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে ইছেগাঁও, সিলারিগাঁও, পেডংয়ের মতন বিভিন্ন সুন্দর জায়গা, সেই সব ভিডিও লিঙ্কও আমি দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সে, যারা এখান থেকে দুদিন থেকে সেই সব স্থান ঘুরে আসতে পারেন। ভালো থাকবেন, আমরা ব্রেকফাস্ট করে রওনা দিচ্ছি কলকাতা, মানে NGP যাবো, সেখান থেকে দার্জিলিং মেলে করে কলকাতা রিটার্ন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদেরই চ্যানেল ট্যুরিস্ট ডেস্টিনেশন।